पश्चिम बर्धमान आसनसोल। आसनसोल के बीएनआर क्षेत्र के रविंद्र भवन में शुक्रवार को उज्जवल भारत उज्जवल बुद्ध के नाम से कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम के आयोजन से जुड़े सुशील कुमार हांडा ने कहा कि भारत के हर जिले में इस तरह के कार्यक्रम आयोजित किए जा रहे हैं। यह कार्यक्रम 25 से 30 जुलाई तक प्रत्येक जिले में दो स्थानों पर आयोजित किया जाएगा। 26 जुलाई को दुर्गापुर में कार्यक्रम आयोजन किया गया था, आज आसनसोल में इसका आयोजन किया जा रहा है। उन्होंने कहा कि आज के कार्यक्रम में केंद्र और राज्य सरकार ने संयुक्त रूप से बिजली के क्षेत्र में जो कुछ हासिल किया है उसकी जानकारी दी गई। Now, I would like to invite and superintending engineer. আমি জানি সবাই গেস করতে পেরেছে, সেটা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আমরা আজকের জীবন ভাবতেই পারি না। কোথায় বিদ্যুৎ লাগে না বলুন? বাড়ি থেকে অফিস প্রতিটি কাজে বিদ্যুতের অবদান অনস্বীকার্য। তো স্বাভাবিকভাবে বিদ্যুতের চাহিদা দৈনন্দিন বেড়েই চলেছে, তাই চাহিদার সঙ্গে যদি যোগান বা উৎপাদন সমতুল্য না হয় তাহলে আমাদের লোডশেডিংয়ের সম্মুখীন হতে হয়। কিন্তু আজকাল আমরা জানি যতখানি লোডশেডিং বা পাওয়ার কাট অফ হয় সেটা হয়তো সিস্টেম কনস্ট্রেন্ট বা সিস্টেম ফল্টের জন্য হয়, কোন লাইনের ফল্ট হলো বা কোনো লাইন। আজকের অনুষ্ঠানটা হচ্ছে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ। বেসিক্যালি এই প্রোগ্রামটা অল ওভার ইন্ডিয়া 25 জুলাই থেকে 30 জুলাই অবধি হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দুটো জায়গায় হচ্ছে। গত 26 তারিখে আমরা দুর্গাপুরে অর্গানাইজ করেছি সাকসেসফুলি, আজকে 29 তারিখে আসানসোলে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি পাওয়ার সেক্টরের কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সমন্বয়ে যৌথ উদ্যোগে পাওয়ার সেক্টরের উপর যে অ্যাচিভমেন্ট, পাওয়ার সেক্টরে যে সমস্ত অ্যাচিভমেন্ট হয়েছে সেইগুলোই বেসিক্যালি শোকেস করা। আপনার নাম? আমার নাম সুশীল কুমার হান্ডা, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, পশ্চিমবঙ্গ।